হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি পুরীর দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে। তো পুরী গিয়েছিলাম অবশ্যই বঙ্গোপসাগরের বিচে, তো থাকবেই তার সাথে সমুদ্রের বড় বড় ভিউ। তো সেখান থেকেই কয়েকটা মন্দিরে আমি গেছিলাম পুরীর আশপাশে, উড়িষ্যার কিছু মন্দির, তো সেগুলোই তোমাদের দেখাই। জগন্নাথ মন্দির, এটা ফেমাস ওখানকার জগন্নাথ মন্দির। তো ওখানে গাড়ি করেই, ওখান থেকে গাড়ি করেই যাওয়া যায় এইসব মন্দিরগুলো। সেখানেই গেছিলাম, জগন্নাথ দেবের বিগ্রহ তোমরা দেখতেই পাচ্ছ, এটা গোবিন্দ টেম্পল। তোমরা গেলে অবশ্যই যাবে এই মন্দিরগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। 2 ঘন্টা ভ্রমণের জন্য 10 জন 500 টাকা করে গাড়ি ভাড়া তো নিচ্ছিল, সেটা তোমাদের নিচে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওতে। এটা চন্দনেশ্বর মন্দির, এটাও অসম্ভব সুন্দর মন্দির, তোমরা গেলে অবশ্যই যাবে চন্দনেশ্বর মন্দির। আর এখানকার উড়িষ্যার যে কটা মন্দির আছে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে মন্দিরগুলো। তো এটা রাতের দিকে যে পুরীর বাজারটা বসে, সেটার আমি ভিউটা নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো মার্কেটিং এগুলো তোমরা দেখতে পাবে, যারা শপিং করতে ভালোবাসে তাদের তো কিছু বলাই নেই, এবং আমিও শপিং করতে ভালোবাসি, তো আমিও এগুলো কিছু ভিউ নিয়েছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের এগুলো অবশ্যই দেখতে পাবে, নিজেদের মতো কেনাকাটা করতে পারবে। জগন্নাথদেব বলরাম সুভদ্রার বিক্রি, ছোটো ছোটো পুরীতে যেগুলো বিক্রি দেখতে পাচ্ছ, এটা আমাদের লজ ছিল যেখানে আমি উঠেছিলাম পুরীতে গিয়ে, তো তারই ছবি। তো পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে থেকো তোমরা, সাবস্ক্রাইব প্লিজ।